প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 20 সেপ্টেম্বর 2023 কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে আশিক ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার ভবানীপুর দিয়েরপাড়া গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক অল্প অল্প করে গাভী কিনে বিক্রি করে। এর আগেও এই ফার্ম থেকে একটা প্রতিবেদন আপনাদের দেখিয়েছি। এখন ওনার খামার নতুন যে গাভী রয়েছে, এগুলো জাতমান, কোয়ালিটি, দাম, বয়স নিয়ে আলোচনা করব। কোনটার সঙ্গে কি বাচ্চা, কত লিটার দুধ, দুধের গ্যারান্টি কিভাবে দিবে, বাচ্চা ছাড়া যেগুলো প্রেগনেন্ট আছে এগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা দিবে, এই সকল বিষয়ে জানবো। যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় খুব ভালো আছি ভাই। আচ্ছা, ব্যবসা তো খুব অল্প পরিসরে আপনার? হ্যাঁ, অল্প। আচ্ছা, একটা দুইটা করে কিনেন না? একটা দুইটা, তিনটে চারটে এরকম ভাবে কিনি। মূলত তো আসলে খামারি? হ্যাঁ, মূলত খামারি। আচ্ছা, আপনার পরিচয়টা দর্শকদের জানাবেন। পরিচয় পাবনা জেলা ভাঙড়া থানা ভবানীপুর গ্রাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আশিক। আশিক ভাই, আচ্ছা আজকে কি দেখাবেন আমাদের? আজকে দুইটা দোয়াল দেখাবো আর দুইটা প্রেগনেন্ট দেখাবো। প্রেগনেন্ট দুইটা কি রেডি? প্রেগনেন্ট না, একটু টানা হবে, একটু টানা হবে। আচ্ছা, দোয়াল দুইটা কি গ্যারান্টি দিয়ে বিক্রি করা যাবে? গ্যারান্টি দিয়ে বিক্রি করা যাবে। আচ্ছা, দুইটা কি কাঁচা বাচ্চা নাকি বয়স হয়ে গেছে? দুইটাই কাঁচা বাচ্চা। তারপরেও গ্যারান্টি দিবেন? আজকে একটা রাতি বাচ্চা দিছে, তারপরেও গ্যারান্টি? হ্যাঁ, তারপরেও গ্যারান্টি। আচ্ছা, জাত আছে কয়টা ভাই? জাত সবই জাত, হলস্টাইন ফ্রিজিয়ান আর হলো জার্সি একটা আছে। আচ্ছা, এই হলস্টাইন ফ্রিজিয়ান এবং জার্সি এই গরুগুলো আজকে দেখাবো। কত লিটার পর্যন্ত দুধ আছে? 20 আছে আর হলো আপনার 18 আছে। সুযোগ সুবিধা কি? এই গরুগুলো কিনলে কি কি গ্যারান্টি, কিভাবে গ্যারান্টি দিবেন? সুযোগ দান জরায়ও এই গ্যারান্টি। আচ্ছা, এখানে এসে দুই দিন থেকে দুধ দহন করে নেওয়ার সুযোগ আছে? হ্যাঁ আছে। চলেন এক এক করে গরুগুলো দেখি আর এর সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান। এক নম্বর সিরিয়ালে আশিক ভাই বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ। এটা কি জাতের গাভী? হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁত কয়টা হয়েছে? এটা ভাই 6 দাঁত। 6 দাঁত। খিল আছে দুই পাশে? হ্যাঁ, দুই পাশেই খিল আছে ভাই। আচ্ছা, 6 দাঁত। কত নম্বর বাচ্চা? এটা 3 নম্বর বাচ্চা ভাই। 6 দাঁত, তবে বাচ্চা 3 নম্বর। তার মানে প্রতি বছরে দুই দাঁতে করে একটা একটা করে বাচ্চা দিছে। 6 দাঁতে এবার দ্বিতীয় কি বাচ্চা, তৃতীয় কি বাচ্চা পড়ছে? এটা আইরি বাচ্চা, সার বাচ্চা। সার বাচ্চা। বয়স কেমন বাচ্চুরের? বাচ্চার বয়স 3 দিন আজকে। ওই 3 দিন নাভি আছে, দেখি একটু নাভিটা ধরেন তো। ওই নাভি আছে। আচ্ছা, এটা কাঁচা নাভি, এখনো শুকায় নাই। 3 দিন বাচ্চার বয়স। হলস্টাইন ফ্রিজিয়ানই তো বাচ্চা হইছে নাকি? হ্যাঁ। সাল দুধ কতবার করে টানেন? সাল দুধ তো 4-5 বার টানা হইছে ভাই। 4-5 বার? আচ্ছা, প্রতিদিনই 4-5 বার করে টানতে হয়? প্রতিদিনই হয়। কোন কোন টাইমে টানেন? দুপুরে, সকালে, রাতে, মানে যখন যাওয়ার সময় পাই। একটু ধারবাট কি দেখানো যাবে? দেখা দেন, দেখেন একটু বসেন তো। চারটা বাট একটু আমাদের দেখান। নতুনরা কি দহন করতে পারবে? বাম হাতে দেখাতে হবে ভাই, এক হাতে দেখান যাতে ক্যামেরায় দেখা যায়। এই দেখেন, প্রথম এক, হ্যাঁ দুই, প্রথম থেকে এই তিন, পিছে চার। বাটগুলো বেশ ফাঁকা ফাঁকা নাকি? একদম ফাঁকা ফাঁকা ভাই, আর দোয়াতে আরাম ভাই। আচ্ছা, বড় মনে পানায় দিছে। আচ্ছা, এগুলো থেকে কত লিটার দুধ থাকবে ভাই? 17-18 লিটার দুধের গ্যারান্টি? আচ্ছা, এটা যদি কেউ পছন্দ করে এই অবস্থায় বাচ্চা সহ যে কোনো জায়গায় কি নিতে পারবে? হ্যাঁ অবশ্যই, যে কোনো প্রান্তে নিয়ে। আর যদি বলে যে একটু রেস্ট দেন আশিক ভাই, 3 দিনের বাচ্চা, একটু রিস্ক অনেকে মনে করে বা রিস্ক থাকেও, বায়না দিয়ে রাখতে পারবে, সমস্যা নেই। 5-10 হাজার টাকা বায়না করলে 5-7 দিন রাখা যাবে? হ্যাঁ রাখা যাবে অবশ্যই। খাবারের আবার খরচ নেবেন নাকি? না না, খরচ নেই, খাবারের কোনো খরচ দিতে হবে না। আচ্ছা, এগুলোটার দাম কত পড়বে ভাই? একই দাম পড়বে 1,95,000। একদম দরদামের সুযোগ নাই, হালকা কিচ্ছু আছে, মানে একটু আলোচনার সুযোগ রাখছেন। চাইলে মোবাইল ফোন নম্বর দেওয়া আছে স্ক্রিনে, এই নম্বরে যোগাযোগ করেও দরদাম করতে পারবে, তাই তো? আচ্ছা, দুধ কিন্তু তাহলে 17-18 বোঝাই দিতে হবে। দাম 195। চলেন আমরা 2 নম্বর সিরিয়ালের গাভী দর্শকদের দেখাই। 2 নম্বর সিরিয়ালে ভাই আশিক ভাই আরও একটি গাভী নিয়ে আসলেন। এটা মাঝারি বডির গাভী। কি জাতের? হলস্টাইন ফ্রিজিয়ান। মাঝারি কিন্তু একদম পিওর মাঝারি যাকে বলে, ছোট না বড় না। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। বয়স কেমন? বয়স 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, 4 দাঁতে কত নম্বর বাচ্চা? প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা। কি বাচ্চা কোলে? সার বাচ্চা। সার বাচ্চা, মানে কেউ ভিডিও কল দিলে একটু দেখানো যাবে? হ্যাঁ দেখানো যাবে, সমস্যা। আচ্ছা, 4 দাঁত, প্রথম বাচ্চা বলছেন? হ্যাঁ প্রথম বাচ্চা। কি বাচ্চা কোলে? সার বাচ্চা। সার বাচ্চা। বয়স? বয়স আজকে রাতি হয়েছে। জার্সি বাচ্চা হয়েছে, জার্সি ফ্রিজিয়ান ক্রস। রাতি বাচ্চা হয়েছে মানে ফুল টুল পড়ছে? হ্যাঁ ফুল টুল একদম ক্লিয়ার, জন্ম ফুল টুল ক্লিয়ার। আচ্ছা, এগুলো কত লিটারে গাভী হবে? এগুলো মনে হয় যে 18-19 লিটার। 18-19 লিটার। আচ্ছা, কতদিন পর আসবে দর্শক? দর্শক আজকে আসলেও হবে, সমস্যা নেই। আজকে আসলে কি 18টা দহন করে দিতে পারবেন নাকি? তা পারবো না, এসে থাকুক, তাই দেখুক, দুই দিন দুই বেলা দুয়াই গরুর একটা পরি
পরিপূর্ণ দুধ আসতে 15-20 দিন কিন্তু সময় লাগে, তা তো লাগবে। তো আজকাল আসলে কিন্তু ওই পাইপটা কি গরুর পাইপটা দেখেন আগে? সেটাই বলতেছি, শুধু মুখে বললে হবে না কিন্তু। হুম, পাইপ দেখেন গরুর। দাম কত? দাম ভাই একই দাম, 2,15,000। 2,15,000? হ্যাঁ। আচ্ছা চলেন টানা গাবগুলো দর্শকদের দেখাই। দেখেন 3 নম্বর সিরিয়ালে আরো একটি সাদা কালো গাভী নিয়ে আসলেন। এটা কি জাতের? হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, বড়টা মোটি বড় সাইজের গাভী। হ্যাঁ। দাঁত কয়টা? দুই দাঁত ভাই। দুই দাঁত। এখনকার দাম 185। রেডির সময় কত দাম হবে? রেডির সময় মনে হয় 2,50,000 দাম আসবে। 2,50,000 ১৬-১৭। আচ্ছা একদম লো। সময় কয়দিন আছে? 25 দিন ভাই। 25 দিন। আচ্ছা আশিক ভাই, এটা এখন যদি আপনার কাছে সবই আছে ভাই। আচ্ছা বাড়ির গরু কাট তো থাকবেই, এটা যদি কেউ এখন কিনতে চায় কেমন দাম চাচ্ছেন ভাই? 1,65,000। 1,65,000। আচ্ছা আর রেডির সময়? রেডির সময় একটু বেশি হবে, মনে হয় 80-85 এরকম। 80-85। তবে ওই আগেরটার মতো খুব একটা ওটা যেরকম ডিফারেন্স হবে দামে, এটার এরকম হবে না নাকি? আশিক ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন ভাই। ফোন নাম্বার 0179523-2541। এটা তো এই মুহূর্তে দূরেই আছে। দর্শক যারা ভিডিওটা দেখলো এতক্ষণ কষ্ট করে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শকটা আসলে দেহে শুনে কিনাই ভালো ভাই। আচ্ছা যেখানেই কেন ভাই, দেহে শুনে দেহে শুনে কিনাই ভালো। থাকা খাওয়ার সুযোগ সুবিধা? থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে, সমস্যা নেই। আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।